আসসালামু আলাইকুম শান্তাবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম আজকে কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা সবজি যার নাম চেয়ি কিংবা চোখো এবং আলু দিয়ে ডালনা তাহলে চলুন আমার সাথে হেসেল ঘরে দেখি কেমন করে আমরা চোখো এবং আলুর ডালনাটা তৈরি করি চোখো কিংবা চেয়তির ডালনা তৈরিতে আমাদের প্রথমেই লাগবে চোকো এটাকে ইন্দোনেশিয়ান ভাষায় বলে লাবুসিয়াম এই ভেজিবে এই ভেজিটেবিলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আমি এই সবজিটাকে চিনি ইন্দোনেশিয়া থেকে অসম্ভব স্বাদের একটা সবজি এবং এর নিউট্রেন ভ্যালু অনেক হাই এই সবজির উপরে আমার একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। চোকোর ডালনা তৈরিতে আমি চারটা চোখো নিয়েছি এখন এইগুলিকে আমি প্রথমে গোড়াটাকে কেটে নেব এরপর আমি ঠিক এভাবে খুব পাতলা করে ছুলে নেব ও বড় বড় চারকোনা সাইজ করে কাটবো যাকে অনেকে বলেন ডুমো ডুমো করে কেটে নেওয়া অ্যাকচুয়ালি বড় ডাইস্ট করে কেটে নেব প্রথমে আমি সব উপকরণগুলো দেখিয়ে দেই জুলেনে স্টাইলে কেটে নেওয়া রসুন কুচি আরও লাগছে কাঁচামরিচ এবং অ্যালাপিনো আমার গাছের অ্যালাপিনো বলে আমি এটাকে ইউজ করছি আপনাদের অ্যালাপিনো না থাকলেও কিছু হবে না শুধু কাঁচামরিচ ইউজ করলেই হবে লাগবে তেজপাতা ছোট তিনটা শুকনো মরিচ এটাও অপশনাল আর আছে পাঁচ ফোড়ন এক চার চামচ আরও লাগবে পেঁয়াজ ডাইস্ট করে কাটা বা ডুমোডুমো করে কাটা আরও লাগছে মাঝারি সাইজের দুটো আলুকে ছুলে নেবার পরে ভালো করে ধুয়ে কিউব করে কিংবা ডুমোডুমো করে কেটে নেওয়া খুব ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এরপর লাগছে চোকো চারটা চোখোকেই আমি এভাবে ডাইস্ট করে কেটে নিয়েছি তারপর লাগবে লবণ আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করি কিন্তু আপনাদের রান্নায় যে লবণ আপনারা ইউজ করবেন সেটাই ইউজ করবেন এখানে আপনাদের যদি হিমালয়ান পিন পিঙ্ক সল্ট না থাকে আমি এক চার চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন আরও লাগবে তেল আমি রান্নায় সবসময় অলিভ অয়েল ব্যবহার করি তাই আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ব্যবহার করব এরপর লাগবে ধনে এটা আমার বাগানের ধনেপাতা যা আমি ডিপ করে রেখেছিলাম সেটাই আমি ইউজ করব। আপনারা বাজারের ফ্রেশটাই ব্যবহার করবেন প্রথমে চুলায় হাড়ি বা প্যান বসিয়ে মাঝারি আছে প্যানটাকে গরম করে নেব প্যানটা গরম হলেই আমি তেলটাকে দিয়ে দেব এবং একটু গরম করে নেব কিন্তু লক্ষ্য রাখতে হবে যে তেলটা যেন পুরোপুরি সমানভাবে গরম হয় মাঝারি আছে তেলটা গরম হলেই আমি দেব পাঁচ ফোড়ন এবং তেজপাতা একটু নেড়ে নেব তারপর দেব রসুন কুচি দুই মিনিটের মতো ভেজে নেব রসুনটাকে দু মিনিটের মতো ভেজে নেব কিন্তু লাল করব না এখন দেব কাঁচামরিচগুলি এবং এক মিনিটের মতো ভেজে নেব রসুনটাকে ভালোভাবে মিশিয়ে ভাজবো এক মিনিটের মতো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে দেখুন এখন আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দেব এর মাঝে দেব ডাইস্ট করা পেঁয়াজ ঠিক এক মিনিট মাঝারি আঁচে ভুনে নেব এর থেকে বেশিক্ষণ ভুনব না এক মিনিট পর দেব ডাইস্ট করা আলু এবং ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর মাঝারি আঁচে হাঁড়ির মুখ ঢেকে পাঁচ মিনিট রান্না করব। সামান্য একটু হলুদ দেব যা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার মুখ ঢেকে পাঁচ মিনিট রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ও মশলার সাথে সুন্দর মাখা মাখা হয়ে গেছে এখন এর মাঝে আমি দেব চোখো কিংবা চেওতি যা ডাইস্ট করে আমি কেটে রেখেছিলাম এখন এটাকে এক মিনিট মতো খুব ভালো করে ভুনে নেব এবং এরপর আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর দেখুন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে পুরো তরকারিটাই তবে পুরোপুরি সিদ্ধ হয়নি কিন্তু কারণ আমি এখনও পানি দিইনি এবার আমি দেব অল্প পানি এই অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে একটু বেশি আছে রান্না করব। সামান্য একটু বেশি আঁচ দেব কিনে এলাম ঠিক পাঁচ মিনিট পর এখন ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ও চুলার জালটাকে একটু কমিয়ে দিয়ে ধনেপাতা উপরে দিয়ে দেব। এটা আমার গাছের ধনেপাতা যা ফ্রোজেন করে রেখেছিলাম এবং জালটাকে একটু কমিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব আবারও ঢেকে মৃদু আঁচে পাঁচ মিনিট রান্না করব। আবারও ফিরে এলাম ঠিক পাঁচ মিনিট পর ধনেপাতার কী সুন্দর গন্ধ বেরিয়েছে বাপরে আমার চোখো ডালনা রেডি হয়ে গেছে কিন্তু এখন পরিবেশনের পালা এই তো হয়ে গেল আমার আলু চোখোর ডালনা ভাত পরোটা নান কিংবা রুটির সাথেও আপনারা এই ডালনাটা খেতে পারবেন খুবই সুস্বাদু এই ভেজিটেবলটা আমি গ্যারান্টি দিচ্ছি সবাই পছন্দ করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে খোদা হাফেজ